হ্যালো গাইস, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আইব্রো প্লাক করা হয়। তো প্রথমেই দেখো, যেই আইব্রো হেয়ারগুলো বড় বড় হয়ে গেছে ওইগুলো একদম সেভ করে একটা ছোটো কাঁচি দিয়ে আমরা ভালোভাবে কেটে নিচ্ছি। নেক্সট সুতোটাকে আমরা ভালোভাবে প্যাচ দিয়ে নেবো এবং এক্সট্রা যেই সুতোটা এন্ড থাকবে সেটা আমরা মুখের সাহায্যে চেপে ধরবো। তো একটা কাঁচির মতো শেপ হয়ে যাবে সুতোটার প্যাচ দেওয়ার মাধ্যমে, এবং ডান দিকের যে ভি শেপটা থাকবে ওই ভি শেপটার মধ্যে আমাদেরকে লোমগুলো আটকাতে হবে এবং প্রেস করে করে তুলতে হবে। দেখতেই পারছো তোমরা কীভাবে করা হচ্ছে টেকনিকটা। ওই প্যাচের মধ্যে আমাদেরকে হেয়ারগুলো আনতে হবে এবং প্লাক করে তুলতে হবে। একটা সোজা লাইন নিয়ে আমরা শেপ নেব সুতোর সাহায্যে, তারপরে ওটাকে চেপে প্লাক করে দিতে হবে, তাহলে লোমগুলো উঠে চলে আসবে। উপরের চামড়াটা একটু স্ট্রিপ হয় বলে উপরের চামড়াটা হাতের সাহায্যে ধরার প্রয়োজন হয় না, কিন্তু নিচের চামড়াটা যেহেতু খুব নরম হয় তখন আমাদেরকে হাত দিয়ে ধরতে হবে। তো সেম টেকনিকের মাধ্যমে দেখো সুতোটা কিভাবে আমরা চালনা করছি। সুতোটার মাধ্যমে মানে ওই ভি যে শেপটা আছে, ভি শেপটার মধ্যে আমাদেরকে লোমগুলো ফাঁসাতে হবে, তারপরে ওই লোমগুলোকে আমাদেরকে প্লাক করে দিতে হবে। দেখো কিভাবে সোজা লাইনের মধ্যে এনে লোমগুলোকে প্লাক করা হচ্ছে। একেবারে এটা হয় না, কিন্তু প্র্যাকটিস করতে করতে আইব্রোটা হয়। আইব্রোটা সত্যি খুব কঠিন জিনিস, অনেকবার প্র্যাকটিস করতে হয়, কিন্তু সচরাচর লোক তোমাকে আইব্রো দেবে না। আইব্রো প্লাক করলে, আইব্রো যদি তোমরা একবার খারাপ করে দাও সেটা ঠিক করা যায় না, অনেক দিন টাইম লাগে আইব্রো বেরোতে। যাদের আইব্রো করতে একটু বেশি লাগে তারা তোমরা এখানে পাউডার ইউজ করতে পারো। পাউডার ইউজ করার ফলে একটু ব্যথাটা কম লাগে আর লোমগুলো একটু খসখসে হয়ে যাওয়ার পরে খুব সহজেই প্লাক হয়ে যায়। তো দেখো আইব্রোটা অলমোস্ট হয়ে এসেছে, এবার আমরা এক্সট্রা যেই ছোটো ছোটো লোমগুলো বাকি রয়ে গেছে ওইগুলো আমরা সুতোর সাহায্যে ভালোভাবে প্লাক করে নেব। খুব ইজি টেকনিকে দেখো খুব কম সময়ের মধ্যে আইব্রোটা প্লাক করা হয়ে যাচ্ছে। এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার, তোমরা যত বেশি এক্সপিরিয়েন্সড হবে তত বেশি তোমরা ভালোভাবে আইব্রো প্লাক করতে পারবে, ততই তোমাদের কম টাইম লাগবে আর তোমাদের হাতে কম লাগবে, তার জন্য প্র্যাকটিসটা খুবই জরুরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজে আইব্রোটা প্লাক করা হয়ে গেল এবং একটা প্রপার একটা শেপ চলে এলো। এবার অপোজিট আইব্রোটা আমরা সেম ওয়েতে প্লাক করে নেব। তো এই ভিডিওটার মাধ্যমে যদি তোমাদের একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে দেবে আরও নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এইটুকুই, টাটা বাই, সবাই ভালো থেকো।